আসসালামু আলাইকুম, এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জায়গায় 14 জনের মৃত্যু, সারা দেশে বাড়ছে সংক্রমণ। করোনা সংক্রমণ না কমলেও শুরু হলো গণপরিবহন, অফিস, অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু। লিবিয়ায় 26 বাংলাদেশি নিহতের ঘটনায় মানব পাচারকারী দলের হোতা কামাল হোসেনকে রাজধানীতে গ্রেফতার করেছে র্যাব। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। করোনা উপসর্গ নিয়ে সারা দেশে একদিনে আরও 14 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 5 জন মারা গেছেন বরিশালে, এছাড়া নোয়াখালীতে 4 জন এবং নারায়ণগঞ্জ ও সিলেটে 2 জন করে মারা গেছে। জেলা পর্যায়ে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে মারাত্মকভাবে। প্রতিনিধিদের তথ্য ও চিত্র নিয়ে শারফুল আলমের রিপোর্ট। হুহু করে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। করোনার উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলেন আরও 5 জন। মৃতদের বয়স ছিল 50 থেকে 65 বছরের মধ্যে। তাদের একজনের করোনা ছিল, বাকিদের শরীরে এই ভাইরাস ছিল কি না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে আরও 4 জন মারা গেলেন। সেনবাগে মসজিদের মোয়াজিনসহ 2 জন, বেগমগঞ্জ ও সদর উপজেলায় 1 জন করে মারা যান। নতুন করে 23 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা 686 আর মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 14। নারায়ণগঞ্জে মারা গেলেন আরও 2 জন। এ নিয়ে নারায়ণগঞ্জে মৃতের সংখ্যা দাঁড়ালো 82। নতুন করে আক্রান্ত হন 135 জন। সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে মারা গেছেন 2 জন, তাদের 1 জন করোনা পজিটিভ ছিলেন, উপসর্গ নিয়ে মারা যান অন্যজন। করোনা উপসর্গ নিয়ে বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে থাকা 19 বছর বয়সী এক নারী মারা গেছেন। তিনি 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। চট্টগ্রামে 409 জনের নমুনা পরীক্ষায় 118 জনের করোনা পজিটিভ ধরা পড়ে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2985। রংপুর মেডিকেল কলেজে 24 ঘন্টায় 188 জনের নমুনা পরীক্ষা করে 3 পুলিশসহ 12 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্তের সংখ্যা 435। হবিগঞ্জে আরও 20 জন করোনায় শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 191। বান্দরবানে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আরও 4 জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের জেলা ও উপজেলার হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। শারফুল আলম, এটিএন বাংলা। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ। রোববার রাত 8টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে তিনি মারা যান। মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন শাকিলকে প্লাজমা থেরাপি দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রথম কোনো শিক্ষক মারা গেলেন। করোনা ভাইরাসের সংক্রমণ না কমলেও লকডাউন বা সাধারণ ছুটি শেষে নতুন করে শুরু হচ্ছে জীবনযাত্রা। রাস্তায় নেমেছে লোকাল ও আন্তঃজেলা যাত্রীবাহী বাসসহ বিভিন্ন গণপরিবহন। বেশিরভাগ মানুষকে মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করতেও দেখা গেছে। ফজলে রাব্বি রিপোর্ট। সোমবার সকালে ঢাকা ফিরে পায় অনেকটা পুরনো চেহারা। অফিস পাড়ায় ব্যক্তিগত ও গণপরিবহনের চাপে দেখা দেয় যানজট। করোনা মহামারীর কারণে সামাজিক দূরত্ব মেনে চলাচলের শর্তে 60% ভাড়া বাড়িয়ে আজ থেকে সারা দেশে শুরু হয়েছে বাস চলাচল। এতে সাধারণ মানুষের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। করোনার এই সময়ে বাসগুলো স্বাস্থ্যবিধি মানলে বাড়তি ভাড়া দিতে আপত্তি নেই যাত্রীদের। ভয় তো ছিল আর থাকবেই, ভয় করে বসে থাকলে তো চলবে না। কিছু টাকাই টাকা গেছে আমাদের, করোনা ভয় আছে কিন্তু তারপরেও আমাদের যাতায়াত করতে হবে। মনে হয় ভাড়া বাড়ানো ঠিক আছে। এটা বর্তমানে লোকজন কম চলে, ঠিক আছে। অনেক বাসের চালক কন্ডাক্টরকেই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সচেতন দেখা গেছে। তবে কোনো কোনো বাসে দেখা যায় এসবের তোয়াক্কা না করতে। যারা করছেন তারা এটি ধরে রাখতে যাত্রীদের সহযোগিতা চান। 25 জন ভাড়া 60% আগে ছিল, মানে 100 টাকা 160 টাকা, 50 সিট
25 জন করে নিয়েছি, ভাড়ার হারটা বেশি বেশি না অল্প, মানে আমাদের ডবল ভাড়া হলো, দুই সিটের ভাড়া 110 টাকা, এখন আমরা পাইতেছি 90 টাকাতে, 2 টাকা কম। খুলে গেছে অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, ঘর থেকে বের হয়ে এসেছে মানুষ, বেড়েছে প্রায় সব ধরনের পেশাজীবীদের ব্যস্ততা, সেই সাথে পথে নামা অধিকাংশ মানুষকে দেখা গেছে মুখে মাস্ক ব্যবহার করতে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। করোনাভাইরাসের কারণে প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর সকাল থেকে দেশের তিনটি অভ্যন্তরীণ রুটে আবার শুরু হলো বিমান চলাচল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ বেসরকারি বিমান সংস্থাগুলো তিনটি রুটে ঢাকা থেকে প্রতিদিন 24টি ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে চট্টগ্রামে 11টি, সৈয়দপুরে 9টি এবং সিলেটে 4টি ফ্লাইট চলাচল করবে। তবে বাড়ানো হয়নি টিকিটের দাম। প্রতিবার যাত্রী উঠানোর আগে বিমানগুলোকে জীবাণুমুক্ত করাসহ স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে পরিষ্কার করা হয়েছে বিমানবন্দরগুলোর টার্মিনাল এলাকা। বারবার ঘোষণা সত্ত্বেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনেই করোনা পরিস্থিতির মধ্যে চলছে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চে যাত্রী চলাচল। প্রায় আড়াই মাস পর লঞ্চ চলাচল শুরুর দ্বিতীয় দিনে লঞ্চ ও ঘাটে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। ডেকে জায়গা না পেয়ে লঞ্চের ছাদে, সামনের অংশে ও বারান্দায় যাত্রীদের উপস্থিতি ছিল ঈদের সময়ের মতোই। এমনকি অতিরিক্ত ভিড়ের কারণে অনেকে আজ ঢাকা যেতে পারেনি। স্বাভাবিক সময়ে এই রুট থেকে 15 থেকে 20টি লঞ্চ ঢাকাগামী যাত্রীদের পরিবহন করলেও আজ সেখানে মাত্র 3টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। 5,000 ধারণ ক্ষমতার এই 3টি লঞ্চে প্রায় 15,000 যাত্রী বহন করা হয়। অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে টার্মিনালের নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্ধারিত সময়ের আগেই লঞ্চগুলো ঘাট ছাড়ার ব্যবস্থা করে। এদিকে সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে পটুয়াখালীতে ঢাকাগামী এমভি সুন্দরবন 8 লঞ্চের সুপারভাইজার আনোয়ার হোসেনকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। গতকাল সন্ধ্যায় র্যাব 8 এর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। এদিকে সুপারভাইজারকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদ দিয়ে পটুয়াখালী থেকে কোনো লঞ্চ ছেড়ে না যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। রাত 10:30টার দিকে জরিমানার টাকা শোধ করলে সুপারভাইজারকে ছেড়ে দেওয়া হয় এবং প্রায় 5 ঘন্টা পর ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছাড়ে। লিবিয়ায় 26 বাংলাদেশিকে হত্যার ঘটনায় মানব পাচারকারী চক্রের হোতা কামাল হোসেন ওরফে হাজি কামালকে গ্রেফতার করেছে র্যাব। গুলশান শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সম্প্রতি লিবিয়ায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় 26 বাংলাদেশির নিহত হওয়ার ঘটনায় মানব পাচারকারীদের গ্রেফতারে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরই ধারাবাহিকতায় হাজি কামাল গ্রেফতার হন। গত 28 মে লিবিয়ার মরুভূমি শহর মিসদায় 30 জন অভিবাসীকে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় 11 বাংলাদেশি আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন লিবিয়ার হাসপাতালে। এলাকাগুলো আইডেন্টিফাই করা হয়েছে এই ঘটনার ক্ষেত্রে মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ এবং মাগুরার জেলা সদস্য। এই সমস্ত এলাকার আমরা একাধিক গ্রাম্য দালালের নাম পেয়েছি, ঠিকানা পেয়েছি, যারা এই সমস্ত ছেলেদেরকে প্ররোচনা দিয়ে ঢাকায় নিয়ে আসছে। এবং আসার পরে এই যে হাজি কামাল, যাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি, সে হচ্ছে রিং লিডারের মূল হোতা। যে এখান থেকে শুরু করে এই লোক লিবিয়াতে যাওয়ার পরে এর পরিবারের কাছ থেকে বিভিন্ন সময় প্রেশার দিয়ে টাকা উত্তোলন এবং বিভিন্ন অবৈধ কাজ, যেমন হুন্ডির মাধ্যমে তাদের কাছে টাকা প্রেরণ, এই সমস্ত কাজে সে সম্পূর্ণভাবে জড়িত এবং সে পুরো জিনিসটা মনিটর করে। বাস মালিকদের স্বার্থ রক্ষায় 60% ভাড়া বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সরকারের উদাসীনতা আর ব্যর্থতার কারণেই দিন দিন করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় 10 জুনের মধ্যে প্রতিটি জেলায় প্রকৃত কৃষকের কাছ থেকে চলতি মৌসুমে বোরো ধান ক্রয় করার দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়। বাসে উঠে সাধারণ মানুষ, কম আয়ের মানুষ, তাদের বাস ভাড়া বাড়িয়ে দিল। কার স্বার্থে বাড়িয়েছে? মালিকদের স্বার্থে বাড়িয়েছে। আর মালিকদের কি আবার
প্রণোদনা দিচ্ছে, আবার অনুদান দিচ্ছে। পুরো বিষয়টাই হয়েছে আপনার লুটপাটের জন্য, পুরোপুরি লুটপাট, শুধুমাত্র আপনার দুর্নীতি চরমভাবে এই সুযোগ নিচ্ছে সবাই। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির সৎকারে মাঠে নেমেছে স্বেচ্ছাসেবী সংগঠন আল রশিদ ফাউন্ডেশন। এর মধ্যে ঢাকা ও এর বাইরে 42টি লাশ দাফন করেছে সংগঠনটি। ধর্ম বর্ণ নির্বিশেষে সব মরদেহের সৎকার করছে তারা। আরো জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। সারা দেশে দ্রুত বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণ আর মৃতের সংখ্যা। ছোঁয়াচে হওয়ায় আতঙ্কে অনেক ক্ষেত্রেই হাসপাতাল থেকে মরদেহ নিয়ে দাফন করতে ভয় পান পরিবার বা স্বজনরা। হাসপাতালে মরদেহ ফেলে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে কোথাও কোথাও। এ অবস্থায় মৃত ব্যক্তির সৎকারে একটি ফ্রিজিং সহ দুটি অ্যাম্বুলেন্স নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে স্বেচ্ছাসেবক সংগঠন আল রশিদ ফাউন্ডেশন। এর অধীনে কাজ করছে 30 জন প্রশিক্ষিত আলেম ও স্বেচ্ছাসেবক। তাদের নেতৃত্বে রয়েছেন হজ এজেন্সিগুলোর সংগঠন হাব সভাপতি শাহাদত হোসাইন তসলিম। আমাদের এই টিম প্রস্তুত হয়ে জানাজা এবং দাফনের জন্য ছুটে যায়। তাছাড়াও ব্যক্তিগত পর্যায়ে যদি কেউ আমাদের হটলাইনে যোগাযোগ করে, আমরা এই সেবাটি দিয়ে থাকি। এই সেবাটি সম্পূর্ণ আমাদের নিজেদের অর্থায়নে এবং নিজেদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেই আমরা করে থাকি। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের সাথে সমন্বয় করে যেখানে প্রয়োজন হবে সেখানেই করোনা রোগী পরিবহন এবং মৃত ব্যক্তির দাফন ও সৎকারে ছুটে যাবে আল রশিদ স্বেচ্ছাসেবকরা। নিজেদের অর্থ ব্যয় করে নিজেদের শ্রমে আমরা নৈতিকতার কারণে এবং ধর্মীয় মূল্যবোধ এবং রাষ্ট্র সমাজের পাশে দাঁড়ানোর জন্য আমরা এই কাজটি করছি। কেবল মুসলিম নয়, অন্য ধর্মের মৃত ব্যক্তিকেও হাসপাতাল থেকে শ্মশান বা সৎকারের স্থানে পৌঁছে দেবে সংগঠনটি। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বৈরী আবহাওয়ার কারণে বিপর্যয়ের মুখে পড়েছে ঠাকুরগাঁওয়ের আম ও লিচুর ফলন। কৃষি বিভাগ বলছে ঘূর্ণিঝড় আমপান ও গত কয়েকদিনে ঝড়ো হাওয়ায় এবছর 85 মেট্রিক টন আম ও 5 মেট্রিক টন লিচু ঝরে যায়। তাই গতবারের চেয়ে এবার আম ও লিচুর ফলন অর্ধেকেরও কম। ফসল রক্ষায় কীটনাশক এবং শ্রমিকের মজুরি দিতে গিয়ে চাষিদের গুনতেও হচ্ছে দ্বিগুণ মূল্য। অন্যদিকে করোনা থাবায় বাজার ব্যবস্থাপনা নাজুক হওয়ায় লোকসানের শঙ্কায় ভুগছেন তারা। এবছর আমে 34 লাখ টাকা এবং লিচুতে 4 লাখ টাকা লোকসান নিরূপণ করেছে কৃষি বিভাগ। লোকসান কাটিয়ে উঠতে সুদমুক্ত ঋণ ও প্রণোদনার দাবি চাষিদের। এবার জেলায় 10,000 হেক্টর জমিতে আমের উৎপাদন 15.5 লাখ মেট্রিক টন এবং 3,000 হেক্টর জমিতে লিচুর ফলন 1.5 লাখ টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উজানের পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরের মেলান্দহে পাকা বোরো ধান তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। দিশেহারা হয়ে যেভাবে পারছে পাকা ধান কাটার চেষ্টা করছে। শ্রমিক আর নৌকা সংকটের কারণে বেশিরভাগ ক্ষেতেই নষ্ট হচ্ছে ফসল। নদীর পানি মেলান্দহের রৌমারী ও ইলসামারি বিলে প্রবেশ করায় কাপাসহাটিয়া, শেখ সাদি, টুপকার চরসহ কয়েকটি এলাকার 200 একর জমির পাকা ধান ডুবে যায়। তবে ঢল আসার আগে জেলার 86% জমির ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। কুষ্টিয়া সদর উপজেলায় বোরো সংগ্রহ মৌসুমে সরাসরি কৃষকের নিকট থেকে ধান কেনার জন্য তাদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। সকালে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসলাম হোসেন। চলতি বছর সদর উপজেলার 12টি ইউনিয়ন ও 1টি পৌর এলাকায় 75,600 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে 2,500 কৃষকের নিকট থেকে দু ধাপে মোট 2,500 মেট্রিক টন ধান ক্রয় করা হবে বলে জানিয়েছে জেলা খাদ্য বিভাগ। এবারে পারটেক্স খেলার খবর।
দর্শক, করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিন চলছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। 52টি ল্যাবের বা পরীক্ষাগারে পরীক্ষা কার্যক্রম অব্যাহত আছে। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 13,104টি, নমুনা পরীক্ষা করা হয়েছে 11,439টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা 3,20,369টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2,381 জন, এ পর্যন্ত শনাক্ত 49,534 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 20.81%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 816 জন, এ পর্যন্ত সুস্থ 10,597 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.39%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 22 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 672 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.36%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 19 জন, নারী 3 জন। বয়স বিশ্লেষণে 21 থেকে 30 বছরের 1 জন, 41 থেকে 50 বছর 8 জন, 51 থেকে 60 বছর 4 জন, 61 থেকে 70 বছর 7 জন, 81 থেকে 80 বছর 2 জন। বিভাগে দেখা যায় ঢাকা বিভাগে 11 জন, চট্টগ্রামে 8 জন, সিলেট বিভাগে 2 জন এবং বরিশাল বিভাগে 1 জন। হাসপাতালে মারা গেছেন 15 জন, বাড়িতে 6 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসছেন 1 জন। 24 ঘন্টায় আইসোলেশনে 449 জন, ছাড় পেয়েছেন আইসোলেশন থেকে 222 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 6,021 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 3,238 জন। মোট আইসোলেশন শয্যা 13,284টি, ঢাকা মহানগরীতে 7,250টি, ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 6,034টি। এ সকল হাসপাতালে আইসিইউর সংখ্যা 399টি এবং ডায়ালাইসিস ইউনিট 112টি। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 500টি এবং নার্সিং ডরমিটারিতে আরও 200টি আইসোলেশন শয্যার প্রস্তুতি চলছে। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন 2,707 জন, ছাড় পেয়েছেন 24 ঘন্টায় 3,752 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 287,879 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,28,743 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 59,136 জন। সারা দেশের 64 জেলার সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে 629টি প্রতিষ্ঠান, এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা দেওয়া যায় 31,991 জনকে এবং বাকি যা কোয়ারেন্টাইনে। দর্শক, করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিন দেখছিলেন, এবারে ফিরে যাচ্ছি সংবাদে বাকি অংশে। করোনা ভাইরাস আতঙ্ক কাটিয়ে অনুশীলনে ফিরছেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। 13 জন ক্রিকেটারদেরকে নিয়ে কলম্বো ক্রিকেট ক্লাবে তাদের 12 দিনের এই আবাসিক ক্যাম্প শুরু হয়। গত মার্চ মাসের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে শ্রীলঙ্কায়। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজ বাতিল হয়েছে অনেক আগে। জুলাইয়ে ভারতে আসার কথা শ্রীলঙ্কায়, তার জন্যই এই অনুশীলন। লঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছে, 3 ফরম্যাটই খেলেন এমন ক্রিকেটারদেরকেই বেছে নেওয়া হয়েছে অনুশীলনের জন্য। অনুশীলনের দায়িত্বে আছেন কোচ ও সাপোর্ট স্টাফ সহ মোট 4 জন। করোনা ভাইরাস মহামারীতে 3 মাস বিরতির পর 11 জন সেভিয়া ও রিয়াল বেটিসের খেলা শুরু হচ্ছে স্প্যানিশ লা লিগায়। তবে শিরোপা জয়ের পথে থাকা লিওনেল মেসির বার্সেলোনা 13 জুন অ্যাওয়ে ম্যাচে নামবে রিয়াল মার্কার বিপক্ষে, আর একদিন পর 14 জুন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে স্বাগত জানাবে এইবারকে। লা লিগা কর্তৃপক্ষ রোববার রাতে 1 সপ্তাহের খেলার এই সূচি প্রকাশ করে। লা লিগার সবগুলো ম্যাচই হবে দর্শক শূন্য মাঠে। এদিকে লা লিগার প্রেসিডেন্ট জেভিয়ার টেবাস জানিয়েছেন, 19 জুলাই লীগ শেষ না হওয়া পর্যন্ত সপ্তাহে প্রতিদিনই খেলা হবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। করোনা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জায়গায় 14 জনের মৃত্যু, সারা দেশে বাড়ছে সংক্রমণ। করোনা সংক্রমণ না কমলেও শুরু হলো গণপরিবহন অফিস, অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু। লিবিয়া
2026 বাংলাদেশি নিহতের ঘটনায় মানব পাচারকারী দলের হোতা কামাল হোসেনকে রাজধানীতে গ্রেফতার করেছে র‍্যাব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।